রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠতে আলসেমি লাগছিল কিন্তু অনেকগুলো কাজ আছে বলা যায় সবগুলোই বাইরের কাজ সকালবেলা পুরোটাই বাইরে বাইরেই থাকতে হবে তো বসে থাকলে হবে না তার উপরে তাওহিদের আবার স্কুল আছে তাকে স্কুলে দিতে হবে এই ঠান্ডার মধ্যে বৃষ্টি কার ভালো লাগে একে তো ঠান্ডা তার উপরে বৃষ্টি আরও ঠান্ডা কারবে ভালো লাগবে আমার নিজেরই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না ছেলের তো আরও আগেই করবে না কিন্তু তারপরও মাসাল্লা সে উঠে যায় সত্যি বলতে মাঝে মধ্যে তো এরকমও মনে হয় যে ছেলের জায়গায় আমি হলে স্কুলেই যেতাম না কিসের স্কুল ল্যাপের নিচেই বসে থাকতাম যাই হোক যত কিছুই হোক স্কুলে তো যেতেই হবে তাওহিদকেও রেডি করিয়ে দিয়েছে নাস্তা করে ফেলেছে আর আজকে তাওহিদের বাবা সকালবেলা বন্ধ আছে তাই ও আমাদের সাথেই আছে আমরা যাচ্ছি তাহিদের স্কুলে তাহিদকে সকালবেলা হালকা পাতলা একটু নাস্তা করিয়ে দেই কারণ অনেকটা সময় না খেয়ে থাকে আর ও এমন একটা মানুষ সারাদিন না খেয়ে থাকবে সহজে সে কারো কাছে বলবে না তার ক্ষুধা লেগেছে কারো কাছেই বলবে না শুধুমাত্র আমি আর ওর পাপা ছাড়া তো তার জন্যই সকালবেলা তাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরেই পাঠাই যেন যখন খাবারের সময় হয় তখনই ওর ক্ষুধাটা লাগে এর আগে যেন বেচারা কষ্ট না পায় যাই হোক তাওহিদকে স্কুলে দিয়ে এসেছি তাওহিদের বাবা আটকে গেছে তার আড্ডায় কয়েকজন ভাইয়েরা একসাথে হয়েছে পরিচিত ভাইয়েরা তো তাকে সেখানে ছেড়ে দিয়েছি কিছু সময় এখানে বসে আড্ডা দেখ আর আমি গিয়ে গাড়িতে বসি বেচারা এমনিতে তো সময় পায় না আজকে যাও একটু সময় ছিল কিন্তু আমাদের অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেছে কিছু টুকিটাকি কাজ পড়ে গেছে তো আর নিজের জন্য সময় পায় না যদিও বা তাহিতের বাবা আসলে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলা বা একটু সময় কাটানো এটা সে তেমন একটা বেশি পছন্দ করে না সে একটু ফ্যামিলি নিয়ে থাকতেই পছন্দ করে তারপরও আমি তাকে জোর করে বলি পাঠাই যে যাও কথা বলো বা থাকো আমার ক্ষেত্রে কোনো না নেই যে বসুক একটু কথা বলুক নিজের কাছেও ভালো লাগে সবাই মিলে একটু আড্ডা দেখ ফ্যামিলির তো এটা সেটা অনেক টেনশন থাকে তার মধ্যে সবাই মিলে একটু বসে আড্ডা দেওয়া কথাবার্তা বললে হয়তোবা একটু মাইন্ডও ফ্রেশ হবে যাই হোক তাহিদের বাবা চলে এসেছে ও আসলে অত বেশি সময় কাটায়নি কারণ ও জানে যে আমি গাড়িতে ওয়েট করছি তো পনেরো মিনিটের মধ্যেই আবার চলেও এসেছে আর এখন আমরা যাচ্ছি হসপিটালে আমার দাঁতের জন্যই যাচ্ছি হসপিটালে দাঁত তো আলহামদুলিল্লাহ ফেলে দেওয়া হয়েছে তবে এই দাঁতে যে সিলাই পড়েছিল সেই সেলাইটা কাটতে হবে সুতাটা ফেলতে হবে তো সেটার জন্য আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং চলেও এসেছি হসপিটালে আর অত বেশি সময় লাগে নাই এসেছি কাগজপত্র জমা দিয়েছি আধা ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে গেছে মানে তাহিদের বাবা পার্কিং করতে করতেই আমি আসলে আমার দাঁতের কাজ শেষ করে ফেলতে পেরেছি তো ও একদিকে ভেতরে এসেছে আর আমারও আমিও একদিক থেকে আসলে চেম্বার থেকে বের হয়েছি আর দাঁতের কত খরচ হলো কি হলো না হলো এটা সম্পর্কে আসলে অনেকে জানতে চাচ্ছেন আমি আগে দাঁতের সব কাজ শেষ করি তারপরেই আসলে ডিটেলস সব কিছু জানাতে পারবো কারণ আরও টুকিটাকে কিছু কাজ বাকি আছে আরেকটা কাজ তো খুবই ইমারজেন্সি সেটা বাকি আছে তো এটা শেষ করি এ সব একসাথে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে কত খরচ হলো বা কি হলো না হলো ফ্রি না কোনো কিছুই তবে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ ইতালির চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো অনেক ভালো মানে নিশ্চিন্তে আসলে কাজ করা যায় যদি বা সিরিয়াল পাওয়াটা একটু সময় সাপেক্ষ তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের হসপিটালের কাজ শেষ এরপরে আবার চলে এসেছি টুকিটাকি কিছু বাজার করতে হবে তো যেহেতু সকালবেলা বের হয়েছি খাওয়া দাওয়া কিছু করে নিই তাই প্রথমে ভাবলাম যে একটু নাস্তাটা করে নিই আর নাস্তা বলতে যথারীতি ক্রোসেন নিয়েছি কফি নিয়েছি দাঁত যেহেতু এখন ভালো আছে কফি খেতে পারবো গরম খেতে পারবো সমস্যা নেই আর এখন আবার খাওয়া দাওয়া শেষ যা কাজে নেমেছি সেটা শেষ করব কিছু বাজার করতে হবে সেগুলো করে নিচ্ছি লো বাঙালি লো ক্যালা লো তাহিদের বাবা কিন্তু খুব মজার মানুষ যদিও বা তাকে একটু ঠান্ডা দেখা যায় কিন্তু আমরা দুজন যথেষ্ট ভালো মজা করি আমি যখন ক্যামেরাটা অন করি তখন এসে চুপ হয়ে যায় মানে আমরা নিজেরা নিজেরা সে যথেষ্ট পরিমাণে ফ্রি এবং অনেক মজার কথা বলে আর ওর কথাগুলো শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কিন্তু ক্যামেরা অন করলেই সব কিছু চুপচাপ হয়ে যায় যাই হোক আমরা ওই মার্কেট থেকে বের হয়েছি এবার যাব অন্য আরেকটা মার্কেটে তবে আজকে আমি জানি না এই ভিডিওটা কবে পাবলিশ হবে তবে সাতাশ তারিখের উদ্দেশ্যে আজকের ভিডিওটা রেডি করছি আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোনের জন্মদিন সাতাশ তারিখ আমার বড় বোনের জন্মদিন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার বড় বোনের মতো এরকম একটা বোন আমাদেরকে দিয়েছে আমার ভাই নেই জানি না ভাই থাকলে কীরকম হতো তবে একটা বড় বোন আল্লাহ দিয়েছে মানে বলবো যেটা অনেক বড় একটা নিয়ামত দিয়েছে ওর পক্ষে যতটুকু সম্ভব আমাদের জন্য করতেও প্রস্তুত এবং আলহামদুলিল্লাহ আজকে আরও একটা খুশির খবর আছে এবারের জন্মদিনটা আমাদের জন্য আমার বোনের জন্মদিনটা আমাদের জন্য একটু অন্যরকম স্পেশাল সেটা একটু পরে শেয়ার করছি সবাই দোয়া করবেন আমার বোনের জন্য সারা জীবন যেন ওর আদর স্নেহ ছায়া এগুলো আমরা পাই বাবা মার বয়স হয়েছে তাদের কাছে অনেক কিছু শেয়ার করতে পারি না একটু ভয় লাগে কিন্তু বড় বোনের কাছে আমি মানে নিঃসন্দেহে নিঃসংকোচে সবকিছু শেয়ার করতে পারি আল্লাহ বাঁচিয়ে রাখুক আল্লাহ সারা জীবন আমার সাথে রাখুক আমাকে আমাদের এইভাবে বড় বোনের মানে ছায়ায় রাখুক মমতায় রাখুক যাই হোক লিডেলে আমাদের কাজ প্রায় শেষ টুকিটাকি যা যা কেনাকাটা দরকার সেগুলো করে নিচ্ছি আর অলরেডি বৃষ্টিও থেমে গেছে আকাশ মেঘলা হয়ে আছে কিছুক্ষণের মধ্যে আবার রোদও উঠে যাবে এখনকার পরিস্থিতি এরকমই চলছে এই রোদ এই বৃষ্টি এইরকমই আর এইখানকার পরিবেশটা এইরকমই ঠান্ডার সময় বৃষ্টি হয় যেটা খুবই বাজে লাগে গরমের সময় বৃষ্টি হলে ঠিক আছে সেটা এনজয় করার মতো কিন্তু শীতকালের বৃষ্টিটা কি পরিমাণ বিরক্তিকর বলার বাহিরে সব বাজার সদাই করা শেষ এবার বাসার দিকে যাব আর সব সময়ের মতো সবার কাছে একই রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর আমি সবসময় চেষ্টা করছি আসলে এখন চেষ্টা করে যাচ্ছি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য যদি কারো কমেন্টের রিপ্লাই আমি দিতে না পারি তাহলে বুঝবেন যে হয়তো আপনার কমেন্টের আমি বুঝি নাই আপনি কি বলতে চাচ্ছেন আর নয়তো আমার এই মুহূর্তে জানা নাই যে এটার উত্তর আমি কি দেব আমি জানার চেষ্টা করছি তারপরে আপনাদেরকে উত্তরটা দিতে পারবো আমি চালের বস্তাটা নিয়ে এসেছি এটার জন্যই আসলে বিশেষ করে লিডেলে ঢোকা আর এটা আনার কারণ হচ্ছে এটা তাওহিদকে পোলাও রান্না করতে গেলে আমি এই চালটা ব্যবহার করি এখানে দেশীয় যে পোলাও চাল সেটা পাওয়া যায় প্যাকেটের পোলাও চাল পাওয়া যায় তবে গ্রান অত বেশি নাই পাওয়াই যায় না বললে চলে তো তার জন্যই আমি এইটা লিডেল থেকে কিনে এটাই আমার কাছে বেটার মনে হয় দামটাও একটু রিজনেবেল পড়ে যায় আর ওই যে বলেছিলাম আজকে আমার বড় বোনের জন্মদিন এবং জন্মদিনটা একটু স্পেশাল তার একটা কারণ হচ্ছে আমার বড় বোন এবার আইএলস পরীক্ষা দিয়েছিল আইএলটিএস যেটাকে বলে সেটা পরীক্ষা দিয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের আশার চাইতেও অনেক গুণ বেশি ভালো সে রেজাল্ট আমাদেরকে দিয়েছে সত্যি বলতে আমি যতটুকু ধরে রেখেছিলাম যে আমার বোন পাশ করে যাবে এতটুকু আমাদের আমার বিশেষ করে ভরসা ছিল কারণ ওকে আমি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে দেখেছি কিন্তু এত ভালো রেজাল্ট করবে সেটা আসলে আমি চিন্তাও করিনি ওর এর কি পরিমাণ কি রেজাল্ট এসেছে কি করেছে না করেছে এটা ও নিজেই ওর ভিডিওতে শেয়ার করবে আমার বোনেরও একটা চ্যানেল আছে পেজ আছে তো সেখানে সে নিজেই শেয়ার করবে আমি আর মানে প্রকাশ করলাম না কারণ যার যারটা তাড়াতাড়ি প্রকাশ করাটাই বোধহয় ভালো হবে তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে যেটা আমাদের চিন্তারও বাইরে ছিল এবং বেচারি এত পরিমাণে কষ্ট করেছে সব কিছু সামলে নিয়ে কিভাবে কি করেছে সেটা আমাদের চিন্তারও বাইরে আচ্ছা না ফ্যামিলির অনেক ধরনের টেনশন থাকে মাথায় তো এত কিছু নিয়েও সে যে এইভাবে পাশ করবে এভাবে এগিয়ে যাবে এটা আমাদের চিন্তারও বাইরে ছিল আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের কাছে অনেক খুশির একটা খবর এবং এর জন্যই এবার আমার বড় বোনের জন্মদিনটা আমাদের কাছে একটু অন্যরকম স্পেশাল হয়ে গেছে আমি আমার কাজে ফেরত আসি আমার রেগুলার যে কাজ তাহিদের বাবা আমাকে বাসায় দিয়ে ও আবার আরেকটা কাজ আছে সেই কাজে চলে গেছে আমি আবার তাহিদকে স্কুল থেকে আনতে গেলাম বাইরের সুন্দর রোদ উঠে গেছে আর আমি আসার সময় দেখেছিলাম যে গাছে আসলে পাখিগুলো যে কি অবস্থা করছে দেখতে তো ভালোই লাগছে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটু ভিডিও করলাম আবার তাওহিতকেও যখন স্কুল থেকে বের করলাম সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে অনেকক্ষণ ধরে পাখিগুলো একবার গাছে আসছে আবার সরছে আবার যাচ্ছে এরকম অবস্থা যাই হোক বাসায় চলে এসেছি বাসায় এসে আর একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর আমি যে আঁতরটা ব্যবহার করি এইটার নাম আসলে জানতে চেয়েছিলেন এটার নাম কি এইটা নাকি আমি জানি না এখানে লেখাই আছে আসলে এবারই প্রথম আমার আতর কেনা হয়েছিল তো তার জন্য আমি জানি না আসলে এটার কোথায় কি নাম লেখা আছে আর আমি যে মেইন প্যাকেটটা ছিল সেটা ফেলে দিয়েছি আর আতর বলি বা পারফিউম বলি অবশ্যই আমি ব্যবহার করি আরেকজনকে আকৃষ্ট করার জন্য না আমার নিজের জন্যই আমি ব্যবহার করি এবং এমনভাবেই ব্যবহার করি যেন ঘ্রাণটা অত বেশি মানুষের মধ্যে না ছড়ায় এবং যেহেতু আমাদের আরও অন্যান্য মানুষজনের সাথে চলাচল করতে হয় আমার এই মশলার গন্ধেও যেন আরেকজনের কষ্ট না হয় সেটাও আমার দেখতে হয় তো সেই হিসাবে আসলে ব্যবহার করি এটা আমার দরকারে আমি ব্যবহার করি আরেকজনকে আমার দিকে আকৃষ্ট করার জন্য সেই হিসাবে আমার ব্যবহার করা না বাকিটা আল্লাহ অবশ্যই বুঝব আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর সবাই আমার বড় বোনের জন্য দোয়া করবেন যেন ও সবসময় এরকম ভালো থাকে সুস্থ থাকে সুখী থাকে দোয়া করবেন প্লিজ কারণ সামনে অনেকগুলো পরীক্ষা আছে আল্লাহ যেন সবগুলোতেই ওকে ভালোভাবে মানে পাশ করিয়ে নেয় বা পরীক্ষা বলতে যে খাতা কলমের পরীক্ষা সেইটা না জীবনের অনেক পরীক্ষা আছে আল্লাহ যেন সেগুলো তেওকে আসলে ঠিকঠাক মতোভাবে সফল কাম করে দেয় ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আজকের মতো আল্লাহ হাফেজ